প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সবাইকে লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তোমাদের এবিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফির দুটো সেট নিয়ে অর্থাৎ সেই দুটো সেট কী ছিল এসি ফোরটি ওয়ান এবং এসি সিক্সটি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এসি সেভেন্টি সিক্স এবং এসি এইটটি ফোর এই দুটো পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে তাই তোমাদেরকে বলা তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশ পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে বিকজ শেয়ারিং ইডস কেয়ারিং এবং সেই সঙ্গে বলা তোমরা যখন ভিডিওগুলো দেখবে তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে যাতে করে ভিডিওগুলো পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে উঠবে তোমাদের কাছে তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিও যে এসি সেভেন্টি সিক্স পেজের যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তর বেছে নাও এই প্রশ্নের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা পর্যায়ন বা গ্র্যাডুয়েশান এর ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে তাহলে এর উত্তর কী হবে গিলবার্ট অপশান এ গিলবার্ট ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বা বাড়ি তাকে আমরা কি বলবো অবরোহণ পুঞ্জিত ক্ষয় আরোহণ ক্ষয়বহন দেখো আরোহণ মানে কি জড়ো হওয়া বা তাহলে এক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে মানে কি জড়ো হচ্ছে তার মানে এক্ষেত্রে উত্তর হবে অপশন সি আরোহণ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পৃথিবীর গভীরতম কাস্ট গুয়া হল এর উত্তর কী হবে বন্ধুরা এর উত্তর হবে গুফ্রে বার্জার অপশান ডি গুফ্রে বার্জার ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন মৃত্তিকার সৃষ্টির মৌলিক প্রক্রিয়াটি হল এলুভিয়েশান অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এলুভিয়েশান পরের প্রশ্ন এলুভিয়েশান পরের প্রশ্ন মৃত্তিকার একটি ভৌত ধর্ম হলো অপশান বি মৃত্তিকার গঠন অপশান বি মৃত্তিকার গঠন ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে কী বলা হয় অপশান সি ঘূর্ণবাতের চক্ষু বলি জেট বায়ুর আবিষ্কর্তা হলেন সি জি রোশবি সি জি রোশবি অপশান বে বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন উষ্ণবায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জের মিলনস্থলকে কি বলা হয় অপশন ডি সীমান্ত বলা হয় তার পরের প্রশ্ন যে জলবায়ু অঞ্চলে জৈব বৈচিত্র্য সর্বাধিক তা হল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য এই প্রশ্নটা জৈব বৈচিত্র্য না বলে কখনও কখনও কী বলে যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন মায়ার্স 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 ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং জলসেচের সুবিধা নেই এমন স্থানে যে কৃষি যে পদ্ধতি অনুষ্ঠিত হয় তা হল শুষ্ক পদ্ধতি ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো শস্যাবর্তন যে কৃষিকাজের অঙ্গ তা হল মিশ্র কৃষির অঙ্গ হচ্ছে শস্যাবর্তন পরবর্তী প্রশ্ন যে কৃষিতে পরিবেশের দূষণ এবং গুণমানের অবনমনের সম্ভাবনা থাকে তা হলো স্থানান্তর কৃষি এতে পরিবেশ দূষণ ঘটতে পারে গুণমানের অবনাম অবমাননা ঘটতে পারে চীনের ধানের আধার বলা হয় অপশন এ হুনান প্রদেশকে পরবর্তী প্রশ্ন উদ্যান কৃষিতে শাকসবজির চাষকে কী বলা হয় ওডেরিকালচার ফ্লোরিকালচার ফুলের চাষকে প্রমাম কালচার ফলের চাষকে আর ওলেরিকালচার হচ্ছে শাকসবজির চাষ কী শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটা কী হবে নারকেল শিকড় আলগা শিল্প কাকে বলা হয় এর উত্তর হবে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলবার শিল্প বা শেকড় আলগা শিল্প বলা হয় ভারতের ডেট্রয়েড কোন শহরকে বলা হয় চেন্নাইকে অপশান বে বি চেন্নাই ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি হলো এখানে দেখো জয়নগর আছে জয়নগর নয় কিন্তু ওটা হবে অ্যাকচুয়াল উত্তরটা কি হবে জামনগর জামনগরকে বলা হয় পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণ অনুসারী বর্গ কীমিতে ভারতের জনবসতি হলো তিনশো বিরাশি জন পরের প্রশ্ন ভারতের প্রধান প্রশাসনিক শহর হলো এক্ষেত্রে উত্তর হবে অপশন এ নিউ দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাব আমরা পরবর্তী সেট পরবর্তী সেট কি রয়েছে বন্ধুরা এসি এইট্টি ফোর অর্থাৎ এসি চুরাশি তো এসি চুরাশি পেজের যে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে লেখো এই প্রশ্নের যে প্রথম প্রশ্নটি রয়েছে যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হলো আরোহণ মানে প্লাবনভূমি মানে কি সেখানে পলি সঞ্চিত হচ্ছে আর সঞ্চিত হওয়া মানেই কি আরোহণ মানেই হচ্ছে জড়ো হওয়া বা সঞ্চিত হওয়া তাহলে আরোহণ পরের প্রশ্ন যে শিলা যে শিলা স্তর কোনোভাবেই জল সঞ্চয় এবং খরণে সক্ষম নয় তা হলো অ্যাকুইফিউজ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সছিদ্র নয় কিন্তু প্রবেশ্য এমন একটি শিলার উদাহরণ হলো কোয়ার্চ জাইট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হয় বেলে মাটি কি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার স্তরবিহীন নবীন মাটির নাম হলো অ্যান্টিসল অপশান সি ইজ দ্য রাইড অ্যান্সার উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো একেবারে উত্তর হয়ে যাবে নাইট্রোজেন নাইট্রোজেন অপশান ডি ইজ দ্য রাইড অ্যান্সার পরবর্তী প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদেশ সম্পেশ রেখাগুলির আকৃতি কীরকম আকৃতি অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইড অ্যান্সার পরবর্তী প্রশ্ন উত্তর আমেরিকার ফ্লোরিডা উপকূলে দেখা যায় উত্তর কী হবে এক্ষেত্রে অপশান বি মৌসুমি জলবায়ু মৌসুমি জলবায়ু পরের প্রশ্ন ঠান্ডায় যে গাছ জন্মায় সাইক্লোফাইট তারপরে হচ্ছে ওজন সুরক্ষা আইনটি হলো মন্ট্রিল প্রোটোকলে ওজন সুরক্ষা আইনটি হলো অপশান সি মন্ট্রিল পটোকলে ভারতের প্রথম জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলটি কী হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কী হবে নীলগিরি পরবর্তী প্রশ্ন একটি নির্দিষ্ট বাসভূমির মধ্যে বা জীবগোষ্ঠীর মধ্যে প্রাপ্ত জীব কি কী বলা হয় নির্দিষ্ট যখনই বলবে একটি নির্দিষ্ট বাসভূমির মধ্যে তখন হবে আলফা বৈচিত্র্য আর যদি দুটি ভিন্ন বাসভূমির মধ্যে হয় তখন কী হবে বিটা বৈচিত্র্য তাহলে ক্ষেত্রে উত্তর হবে আলফা বৈচিত্র্য তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের আমরা কি বলবো গোলাপি বর্ণের শ্রমিক বলবো তারপর হচ্ছে মালয়েশিয়ার স্থানান্তর কৃষিকে কী বলা হয় লাদাং বা লাডাং বলা হয় তারপর হচ্ছে ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি সোয়াবিনের চাষ হয় এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মধ্যপ্রাদ মধ্যপ্রদেশ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি হবে অপশান সি কার্পাস বয়ন শিল্প হচ্ছে ভারতের একক বৃহত্তম শিল্প ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়েছিল কোথায় শ্রীরামপুরে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লোহা যে ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে বিশাখাপত্তনমে আবার পরীক্ষায় কখনও এই প্রশ্নটি ঘুরিয়ে পড়ে যে সমুদ্র তীরবর্তী একটি বন্দর নাম কি ভারতের ঠিক আছে যেখানে লোহ এবং ইস্পাত কারখানা গড়ে উঠেছে কীভাবে যেটা হচ্ছে বিশাখাপত্তনম তারপরের প্রশ্ন যেটা রয়েছে যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম যে রাজ্যে দেখা যায় তা হলো নাগাল্যান্ড পরবর্তী প্রশ্ন কার্যাবলীর ভিত্তিতে যোধপুর হলো যোধপুর যোধপুর কি যোধপুর হচ্ছে একটা সামরিক শহর পরবর্তী প্রশ্ন নগরায়নের হার সবচেয়ে বেশি হল কোথায় এক্ষেত্রে উত্তর হবে যে অপশানগুলো রয়েছে এগুলো একটাও কিন্তু এর মধ্যে উত্তর নয় যদিও তাহলে উত্তর কী হবে গোয়া নগরায়নের হার সবচেয়ে বেশি কোথাতে গোয়াতে কিন্তু এক্ষেত্রে যদি কিছু না অপশান থাকে তুমি ভুল যদি অপশান থাকে সেক্ষেত্রে তুমি যেটাতে দাগ মারলেও হবে তবু আমি বলবো এটা মহারাষ্ট্রই তোমরা দাগ মারবে ঠিক আছে কিন্তু নগরায়নের হার সবচেয়ে বেশি কিন্তু গোয়াতে যেটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কিন্তু এক্ষেত্রে তোমরা মহারাষ্ট্রই দাগ দিতে পারো তো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও জয় হিন্দ বন্দে মাতারম